আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বারোমাসি থাই জাম্বুরা এই জাম্বুরা কীভাবে রোপণ করবেন এবং কোথায় রোপণ করলে ভালো হবে সে সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ ধারণা দেব আপনাদেরকে সাথেই থাকুন এবং পাশেই থাকুন দেখতে থাকুন বারো মাসি থাই জাম্বুরা সম্পর্কে আপনি জানলে অবাক হবেন যে এই বারোমাসি থাই জাম্বুরা প্রত্যেকটা সর্বনিম্ন তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের হয়ে থাকে আর এই থাই জাম্বু এই থাই আপনি লাগাতে পারবেন আপনার বাড়ির উঠানে কিংবা ভিটা মাটিতে যেখানে আপনি চাচ্ছেন যে ফুল এবং ফলের গাছের চারা রোপণ করতে সেখানে আপনি অনায়াসে এই থাই জাম্বুরা চাষ করতে পারবেন চলুন দেখা যাক কিছু থাই জাম্বুরা চারার দৃশ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই তিনটা থাই জাম্বুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা একবারেই ছোট আর গাছগুলো অনেক ছোট দেখতে পাচ্ছেন এই তিনটা অনায়াসেই দুই তিন কেজি করে ওজন হবে তিন কেজি সাড়ে তিন কেজি করে ওজন আসবে আর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক একদম ভিটা মাটি রাস্তার পাশে ভিটা মাটিতে রোপণ করা হয়েছে তো আপনারা চাইলে এইভাবে আপনাদের বাড়ির উঠানে কিংবা ভিটা মাটিতে কিংবা আবাদি জমির আশেপাশেও লাগাতে পারবেন এবং এই ব্যবসা অত্যন্ত লাভজনক কেননা এই এটা হচ্ছে বারো মাসি ফসল এই ফলটা আপনি বারো মাসেই পাবেন আপনারা যারা এখনও ফলের গাছ লাগানোর চিন্তা ভাবনা করছেন নিঃসন্দেহে আপনারা বারো মাসেই থাই জাম্বুরা গাছ লাগাতে পারবেন রোপণ করতে পারবেন কেননা এটা অত্যন্ত লাভজনক আমি আগে বলেছি এটা অত্যন্ত লাভজনক আপনারা নিচকে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট গাছে এই যে এই যে ধরে রয়েছে দেখেন জাম্বুরাটা এটা এখন খুবই ছোট এটা ধীরে ধীরে তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের পর্যন্ত হবে তো আপনারা যারা জাম্বুরা চাষে উদ্বুদ্ধ হতে চাচ্ছেন অবশ্যই আমার এই ওপরের স্ক্রিনে নাম্বার দেখে চলে আসবেন আমার এই ভিডিওতে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা চাইলে আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করেও চারা নিতে পারবেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সত্য প্রযোজ্য থাকবে আপনারা আসতে পারেন নিঃসন্দেহে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফলো করে আসবেন বারোমাসি থাইজাম্বুরা অবশ্যই চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি আমি লাভবান হয়েছি অবশ্যই আপনারা লাভবান হবেন এটা আমার দ্বিতীয় বাগান এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আমার পরবর্তী বাগানের ভিডিওটা দেওয়ার জন্য আপনারা চাইলে আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যে চাষে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারব কারণ আমার নিজস্ব নার্সারি রয়েছে যেখান থেকে আমি গোটা বাংলাদেশে চারা কুরিয়ার এবং সরাসরি সাপ্লাই দিয়ে থাকি অবশ্যই আপনারা নিঃসন্দেহে চলে আসবেন শুধু জাম্বুরা নয় আমার কাছে লিচু আম কাঁঠাল এবং বিভিন্ন ধরনের উন্নত জাতের ফলের চারা পাশাপাশি সুপারি নারিকেলের চারাও বিক্রি করে থাকি আপনারা অবশ্যই চলে আসবেন আর ওপরের নাম্বার অবশ্যই ফলো করবেন প্রিয় বন্ধুরা এস এ পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ